আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ। আমি আসলে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছি, সম্পূর্ণই আল্লাহ তাআলার ইচ্ছা আলহামদুলিল্লাহ, আর আমার বাবা মায়ের দোয়া, আমার শিক্ষক, আমার গুরুজন, আমার কলেজের টিচাররা সকলের দোয়াই। আসলে আল্লাহ তাআলার মেহরবানি না থাকলে আমি এতদূর হয়তো আসতে পারতাম না। আমি জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করার পরে আসলে নিজেকে মানে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই রেজাল্ট করেছি। খুবই ভালো লাগছিলো, সেই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না, খুবই অসাধারণ একটা গিফট আল্লাহ তাআলার কাছ থেকে আমি পেয়েছি। ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই ছিল, আমি প্রথম থেকেই একটু ডেডিকেটেড ছিলাম মেডিকেলের জন্য। মেডিকেলের জন্য আমি ভালোভাবে প্রিপারেশান নেওয়া শুরু করি ফার্স্ট ইয়ার থেকে। আসলে তিন মাসে তো তেমন একটা প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না, আসলে রেসিডুয়াল নলেজ দিয়েই আমরা আমাদের মেইন যেই তিন মাসের জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা আসলে গ্রহণ করতে পারি। অ্যাকাডেমিকের জন্য তো আমাদেরকে প্রথমেই মূল বই ফোকাস থাকবে, আজমল স্যারের বই, আবুল হাসান স্যারের বই, তারপর হচ্ছে আমাদের হাজারি নাগ স্যারের বই, আর ফিজিক্সের জন্য ইসহাক স্যারের বই আমাদের মেডিকেলের জন্য। বাট এই বইগুলোতে আমার মনে হয় যে কেমিস্ট্রি, বিশেষ করে কেমিস্ট্রি তো খুব একটা গোছানো না, তারপর বায়োলজির ক্ষেত্রে আসলে কোশ্চিন অ্যানালাইসিস করতে হয়। প্রথম থেকে যদি আমরা কোশ্চিন অ্যানালাইসিস করতে পারি তাহলে অনেক বেশি ভালো হয়। কোশ্চিন অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমার মনে হয় সহায়ক বই হিসেবে আমাদের পাশে একটা বই থাকা উচিত। আমি নিজে পার্সোনালি খুব জয়কলির বই প্রথম থেকে পড়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। তো প্রস্তুতিটা কেমন হতো যে আমি জয়কলির বইয়ের প্রথমে আমার ওই মেডিকেল কোশ্চিনগুলো অ্যানালাইসিস করতাম যে কেমন ধরনের কোশ্চিন হয়েছে, তারপর বই পড়ে তারপর কোশ্চিনগুলো সলভ করলে অনেক ভালো হতো। এজন্য আমাকে মেডি সিরিজের বইগুলো অনেক হেল্প করেছে। প্রথম থেকে পড়াশোনা করতাম, রেগুলারিটি আমার ছিল, তো বেশি বেশি পড়তাম। আমি বিভিন্ন পাবলিকেশনসের বই পড়েছি, তার মধ্যে আমার কাছে মনে হয় যে গুছানো বইয়ের মধ্যে ভালো হতে পারে মেডি সিরিজটা জয়কলির। আমার মনে হয় যে তারা যদি বুয়েটের জন্য বুয়েট সিরিজ, মেডিকেলের জন্য মেডি সিরিজ প্রথম থেকে যদি শুরু থেকে যদি শুরু মানে একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে যদি ভালোভাবে একটা প্রিপারেশান নিতে চায়, তাহলে যদি এই বইগুলো ভালোভাবে পড়তে পারে তাহলে আমার মনে হয় যে খুব ভালো একটা প্রিপারেশান হয়ে যাবে, খুব ভালো একটা কনফিডেন্স গ্রো করবে এবং লাস্ট টাইমে খুব একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করা যায়।